তো গুড মর্নিং বন্ধুরা, আজকে চলে এসেছি একটা মিনি ব্লগ নিয়ে। তো মিনি ব্লগ তোমরা দেখতে থাকো, আমি সারাদিন কি কি করি সেটাই তোমাদের শেয়ার করছি। কিন্তু আমি আজকে যা যা বলবো ভিডিওর সঙ্গে আমার কথার কোনো মিল পাবে না। তবে কিছু কথা আমি যেটা না বললেই নয় তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। এখন প্রকৃতিতে এমনই হয়ে গেছে না, কারোর উপকার করো আর যাই করো, কেউ মানুষকে সেই সম্মানটুকু দিতে ভুলে গেছে। তবে আমি মানুষকে অনেক উপকার করি, কোনো বিপদ হলে সবার কাছে ঝাঁপিয়ে পড়ি, সবার বিপদে ঝাঁপিয়ে পড়ি। কিন্তু সত্যি কথা বলতে মানুষ আমার উপকারকে ভুলে গেছে। আজ হয়তো অনেক মানুষ অনেক জায়গায় রয়ে গেছে, কিন্তু তারা আজ আমাকে আর মনে করে না। তাতে আমার কোনো কষ্ট নেই, শুধু একটাই কথা বলতে চাই, মানুষের উপকার কিন্তু কোনোদিনই ভোলা উচিত না। আজ আমি যাই করতে যাই সব কিছুতেই আমার ভুলই হয়, কোনোদিন আমি ঠিক করেছি এই কথাটা কারোর কাছেই শুনিনি। কিন্তু আলটিমেট আমি কোনোদিন কারোর ক্ষতি চাই না, সবসময় ভালো করতে চেয়েছি আর ভালো চাই। কিন্তু ভালো চেয়ে আমি সত্যি কারোর কাছে কোনো সম্মান পাই না, সবার কাছে কথা শুনতে হয় আর মনে দুঃখ পেতে হয়। তবে আমি শুধু একজনের কাছেই বলি, সে হলো আমার ভগবান। তাকেই বলি, ভগবান তুমিই বলো, আমি কারোর কোনোদিন ক্ষতি চাইনি আর চাইবও না। তাতে আমার জীবনে যা খুশি হোক, সবাই যেন ভালো থাকে। আমি মন থেকে, তোমরা বললে বিশ্বাস করবে না, আমি মন থেকে সবসময় পুজো দিতে গেলে আমি চাই, ভগবান সবাইকে ভালো রেখো, সবাই যাতে সুস্থ থাকে, সবাই যাতে ভালো থাকে, পৃথিবীর যত মানুষ আছে সবাই যে যেখানে আছে যেন সুস্থ থাকে। সত্যি কথা বলতে এটাই হলো আমার।